উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুদেব বৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই সন্দেশখালী ত্রিমণি বাজার আমার এই দিদির বাড়িতে প্রতি বছরের মতো যে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের জন্য আপনারা দূর দূরান্ত থেকে কত ভক্তগণ আজকের একত্রিত সমবেত হয়েছে। যদিও এই গানটি হওয়ার কথা ছিল গত সপ্তাহে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটিকে পরিবর্তন করে এই সপ্তাহে শনিবার করা হলো। কেননা প্রকৃতির উপর তো আমরা কেউ জোর করতে পারি না, আমরা প্রকৃতিরই অন্তর্গত জীব, সবই ভগবানের লীলা বলে মনে করবেন। এটাও তো একটা ভগবানের লীলা বলে মনেই হতে পারে যে আমি শত বাধা দেওয়া সত্ত্বেও দেখি আমাকে কতটা ভালোবাসে। আজকে আপনারা ভালোবাসেন বলে একটি ডেট ক্যান্সেল হওয়ার পরেও আজকের এতগুলো মানুষ এখানে হাজার হাজার একত্রিত সমবেত হয়েছে। ভালোবাসা না থাকলে তো যাওয়া যায় না। ভালোবাসার টান এমন, পৃথিবীর কোনো বাঁধন সে মানে না, সব বাঁধনকে ছিন্ন করে দিতে পারে। এইখানে গান শোনার জন্য ভান্ডারখালী থেকে আমার 14 বছরের পুরনো এক বাবা এসেছে, দুপুরবেলায় দেখা করে গেলাম। আমি দেখতে পাচ্ছি না তার মাথাটা কোথায় তিনি বসেছেন, তবে কোথাও না কোথাও আছেন। কোথায় আছেন? ওই যে বসে আছে, হ্যাঁ, ওনার বাড়িতে। আমি যখন খুব ছোট আমার ঠাকুরদাদা তখন বেঁচে ছিলেন, আমার ঠাকুরদাদার মা আমার সঙ্গে যেতেন, কাকা তো সঙ্গে আছেই, আর উনি আমার তখন বাড়িতে গিয়ে বায়না করে এসেছিলেন। আমার বাড়িতে গিয়ে তখন আমাদের যে পুরনো বাড়ি ছিল মাটির ঘরটা, উনি গিয়েছিলেন, উনি এবং ওনার দাদা আমাকে তখন ছোটবেলায় কোলে করে তুলে নিয়ে ওনারা বাড়িতে যেতেন, একেবারে নাতির মতো আর কি। যদিও উনি আমার দাদুর বয়সেই, কিন্তু এত ভালোবাসা। উনি এখানে আমি যে 3 বছর আসছি উনি জানতেন না, এবছর প্রথম খবর পেয়েছে, শুনে উনি স্নেহের টানে, স্নেহে ভালোবাসেন বলে একেবারে বিশুদ্ধ ভালোবাসা, সেই ওইখান থেকে ছুটে এখানে কীর্তন শুনতে এসেছে। এই ভালোবাসাটার কোথায় পাওয়া যায় বলুন? এই কীর্তন ছাড়া কোনো জায়গায় সম্ভব নয়। আর এই ভালোবাসাটা কে দিয়ে গেছে? এই ভালোবাসা দিয়ে গেছে আমাদের নদের চাঁদ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই ভালোবাসা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে এই ভালোবাসা না থাকলে সমাজ কখনো সংগঠিত হয় না। 100খানা ইট যদি পরপর তাক তাক সাজিয়ে দেওয়া যায়, সেটা ইটের পাঁজা হয়, ইটের দেওয়াল কখনো হয় না। আপনাদের যদি ইটের চিমনি রয়েছে আপনারা ভালো বুঝবেন, ইট যেহেতু এখানে তৈরি হয়, 100টা ইট যদি পরপর সাজিয়ে দেওয়া যায় সেটা ইটের পাঁজা হয়, দেওয়াল কখনো হয় না। ইটের পাঁজাটাকে ঘুষি দিয়ে কিন্তু ভেঙে দেওয়া যায়, কিন্তু ভাঙবে না কখন? যখন দুটো ইটের মাঝখানে বালি আর সিমেন্টের মশলা থাকবে, তখন কিন্তু ভাঙবে না। তখন আপনি যতই ঘুষি দিন, লাথি দিন, ও ভাঙবে না, শক্ত হয়ে গেছে। তেমনি এই যে মানুষ মানুষ পাশাপাশি বসে আছে, এটাকে দেখে মনে হয় না যে সমাজ তৈরি হয়েছে। এরকম অনেকদিন আগে থেকেও ছিল, মহাপ্রভুর জন্মের আগেও কিন্তু মানুষরা বাস করত, কিন্তু সেই সেটাও একটা সমাজ ছিল, কিন্তু সেই সমাজটাকে ঘুষি দিলেই ভেঙে যেত, কেননা বালি সিমেন্টের মশলা ছিল না। কিন্তু মহাপ্রভু জন্ম নেওয়ার পরে দেখলেন যে সমাজে মানুষের থেকে একটা মানুষের যদি টান না আসে, ওই যে একটা গান আছে না ভূপেন হাজারিকার, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই যে ভালোবাসার টান, এইটা কিন্তু 500 বছর আগে দেওয়া। মহাপ্রভু দেখলেন যে মানুষ পাশাপাশি বসে আছে, এতে দেখলে মনে হবে না যে সমাজ তৈরি হয়েছে, ঘুষি দিলেই ভেঙে যাবে। তাহলে সমাজ ভাঙবে না কখন? ওই ইটের মতো, দুটো ইটের মাঝখানে বালি সিমেন্টের মশলার মতো, দুটো মানুষের মাঝখানে যদি প্রেম ভালোবাসার মশলা মাখানো থাকে, সেই সমাজ হবে সঠিক সমাজ, প্রেমের সমাজ। এই প্রেম ভালোবাসাটা শিখতে হয়, কোনো বইয়ের পাতায় পাওয়া যায় না প্রেম ভালোবাসা। লেখা যায় প্রেম, লেখা যায় ভালোবাসা, কিন্তু সেটাকে অনুভব করতে গেলে জীবন দিয়ে অনুভব করতে হবে, জীবন না দিলে অনুভব করা যাবে না।
কেননা প্রেম একবার এসেছিল নীরবে, প্রেম তো ঢাক ঢোল পিটিয়ে আসবে না, প্রেম আসবে নীরবে। ওই জন্য ভালোবাসা সবার ক্ষেত্রে হয় না। এই যে এখনকার দিনে আপনারা যে ও মায়েরা তোমরা যে টিভি সিরিয়াল দেখছো না, টিভি সিরিয়ালে যে দেখবে একটা নায়ক চারটে নায়িকাকে বলে আই লাভ ইউ, একটা নায়ক চারটে নায়িকাকে বলে, চারটে বিয়ে করতে হবে সিরিয়ালের নিয়ম অনুসারে, চারটে তাকে বিয়ে করতে হবে, ওই জন্য চারজনকে বলে আই লাভ ইউ। আমি তোমায় ভালোবাসি কথাটা বলা তো যায়, খুব সহজ বলা, কিন্তু পালন করেছে যারা তারা হচ্ছে হাজারের মধ্যে একজন করে। সবাই তো আর এই লায়লা মজনু হবে না, রোমিও জুলিয়েট হবে না, আর আমাদের ভগবান রাধা গোবিন্দ হবে না। এবার ঠিক আছে নাকি? তাহলে আমি ওইখানে নেমে যাই, নিচে নেমে গেলেই ভালো। হ্যাঁ জয় নীতা, ঠিক আছে। এই দেখো এবার এরা দেখতে পাচ্ছি না, এই খুঁটিটা দুটো করেছে কেন, এই খুঁটি দুটোই যত ঝামেলা হয়েছে। কীর্তনের আসলে সবসময় এই ফ্রন্টটা সবসময় ক্লিয়ার রাখতে হয়, যাতে সবাই সব দিক দিয়ে দেখতে পারে। একটা কিছু থাকলে এখানে যদি একটা ফুলের মালাও থাকতো তাতেও অসুবিধা হতো, কি করবো মায়ের একটু সরে বসো, যেখানে যেখানে খুঁটি আছে সেখান থেকে সরে যাও, সরে গিয়ে খুঁটির বাদ দিয়ে বসো, তাহলে হবে ঠিকঠাক। জয় নীতাই। ওই জন্যে যে প্রসঙ্গে আমরা ছিলাম যে ভালোবাসা এত সহজ নয়, ভালোবাসা যদি সহজ হতো তাহলে অলিতে গলিতে রাধারানী দেখা যেত। তাহলে অলিতে গলিতে রাধারানী দেখা যায় কি? রাধারানী একটাই হয়েছে, জীবনে আর কখনো হবে না, এখনো তো নেই, আর জীবনে কখনো ভবিষ্যতে হবেও। ওই জন্য ভালোবাসার প্রথম, ভালোবাসার প্রধান সংজ্ঞাটি আমরা জানি না। আর জেনে রাখুন, সত্যি যদি আপনি কাউকে ভালোবাসেন, চোখের জল আপনার সার হবে, চোখের জলটাই আপনার সার হবে। কেননা নয়ন জল ছাড়া ভালোবাসা বোঝানোর আর রাস্তা নাই। আর দেখবেন যারা সত্যিকারের ভালোবাসে তারা গোপনে গোপনে কত কাঁদে আপনি নিজেও জানেন না, সবার সামনে কাঁদবে না, কেননা ভালোবাসা তো গোপন সম্পত্তি, ওটা সবার সামনে দেখানো যায় না, ওটা অন্তরেই শুধু থাকে। ওই জন্যই তো কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, হ্যাঁ গো ভালোবাসা কারে কয়, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে, গাইবো না বাদ দেব, গাইবো একটু শোনাই আপনাদের। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনা মন, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের সাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের দুঃখেরই আস। বলুন তো বাবা, কৃষ্ণকে ভালোবেসে রাধারানী কবে হেসেছে? কৃষ্ণকে ভালোবেসে রাধারানী কতদিন হেসেছে? রাধারানী হেসেছে সারা জীবন, তার কাঁদতে হয়েছে। কৃষ্ণ যখন তাকে ছেড়ে মথুরায় চলে গেল, 100 বছরের গভীর কান্না তো হলোই, বৃন্দাবনে থাকাকালীনও কৃষ্ণের সঙ্গে ভালোবেসেও রাধারানীর সুখ নেই, শুধু কান্নাই হয়েছে তার। সমাজের লাঞ্ছনা গঞ্জনা, পরিবারের লাঞ্ছনা গঞ্জনা, সমস্ত লাঞ্ছনা গঞ্জনা পেয়েছে বলে আজকের রাধারানী আমাদের কাছে ভগবান, প্রেমের দেবী, তার মতো ভালোবাসা কেউ দিতে পারেনি। কৃষ্ণ রুক্মিণী আর কৃষ্ণের কথাবার্তা চলছে, এটা দ্বারকা প্রসঙ্গ। রুক্মিণী আর কৃষ্ণের কথা প্রসঙ্গ চলছে, রুক্মিণী বলছে যে প্রভু ভালো আমিও বেসেছিলাম তোমায়, কিন্তু আমার মনে হয় আমি তোমার স্ত্রী হয়ে তোমাকে ভালোবেসে
যে সুখ আমি পেয়েছি, আমি তোমার স্ত্রী না হয়ে যদি আমি তোমার প্রেমিকা রাধারানী হতাম তাহলে বোধ হয় আমার জীবনটা ধন্য হতো। কেননা প্রেয়সী প্রেমিকা আর স্ত্রীর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এইসব এগুলো হচ্ছে গভীর বিচার, এগুলো সাধারণের মাঝে বলতে নাই। কাউকে ভালোবেসে যদি আপনি বিয়ে করে ফেলেন তাহলে সেটা হলো প্রেয়সী থেকে স্ত্রী, কিন্তু প্রেমিকা রইল না। প্রেমিকা তখনই হবে যখন পরস্ত্রীর সঙ্গে প্রেম হবে। এবার আপনারা বলবেন যে বাবা তুমি কি শিক্ষা দিচ্ছিস আমাদের, পরস্ত্রীর সঙ্গে প্রেম করব? এই সব আস্তে গো, আস্তে 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 কথা নয়, এদিকে কথা নয় মায়েরা, একটু আস্তে কথা নয়। পরস্ত্রীর সঙ্গে প্রেম করব না, এর একটা কারণ রয়েছে, এটা একটা বাধা রয়েছে। পরকীয়া রতি অতি রসের উল্লাস, চৈতন্য চরিতামৃতে লেখা পরকীয়া রতি অতি রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। রাধারানী কি কৃষ্ণের স্ত্রী ছিল? স্ত্রী নয়, স্ত্রী কার? আয়ান ঘোষের স্ত্রী। আয়ানের স্ত্রী হচ্ছে রাধারানী, তিনি পরস্ত্রী সমাজের চোখে, কিন্তু সমাজের চোখে পরস্ত্রী হলে কি হবে, আসল চোখে তো নয়। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলসী রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ একটাই আত্মা, শুধু দুটো দেহ ধারণ করেছে। কেন? এক থেকে দুই না হলে রস কখনো হবে না। একা একা রস আস্বাদন করা যায় না, দুইজন মিলে রস আস্বাদন করতে হয়। যেমন আমি একটা ছেলে, আমি একটা পাড়ার ছেলেকে কোলে করে নিয়ে আদর করছি, এটা একটা বাৎসল্য রস হলো বটে, কিন্তু এটা পরিপূর্ণ বাৎসল্য রস নয়, ওটা পরের ছেলে। ওইটাকে নিয়ে আমি আদর করছি, ওটা আদর বাৎসল্য রস, কিন্তু পরিপূর্ণ বাৎসল্য রস নয়। তাহলে পরিপূর্ণ বাৎসল্য রস হবে কখন? যখন আমারই অঙ্গজাত সন্তান জন্ম নেবে, আমি নিজে যখন বাবা হব। আমার অঙ্গজাত সন্তান যখন জন্ম নিল তখন তাকে কোলে করে নিয়ে আদর করার মজা আনন্দ এটা আলাদা। তেমনি কৃষ্ণ নিজে নিজে রস আস্বাদন করতে পারবে না, তাই কৃষ্ণ নিজের বাম অঙ্গ থেকে রাধারানীর জন্ম দিলেন, একটি পুরুষ মূর্তি একটি নারী মূর্তি। এই দুইজন কিন্তু একটা আত্মা থেকে তৈরি হয়েছে, এইবার আত্মা থেকে তৈরি হওয়ার পর এইবার দুইজনে মিলে যখন মধুর প্রেম রস আস্বাদন করলো তখন সেটা পরিপূর্ণ মধুর রস হলো। এগুলো খুব গভীর 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 তত্ত্ব, এগুলো গভীর ব্যাপার, সাধারণের জন্য সব কথাই নয়। ওই জন্যই বলেছে আমার কাছে তো সকলি শোন সকলি শুনিল সকলি বিমল, শুনিল আকাশ শ্যামল কানন বিশদ জোছনা কুসুম কোমল, সকলি আমারই মতো তারা কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যত না যত। কি সুন্দর কথা, ফুল সে হাসিতে হাসিতে ঘরে যোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারাতে আগে কায়, আমার মতন সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা 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 কারে হয়, সখী কে বলি যাতনা মন সখী কে বলি যাতনা মন সব রবি ঠাকুরের গান এত সহজ নয় বোঝা।
এত সহজ নয়। ওই জন্য বাংলা সাহিত্যের পরিপূর্ণ অঙ্গ হচ্ছে কীর্তন গান। কীর্তন গান যে ভালো করে বুঝবে, বাংলা সাহিত্যের অনেক বিরাট বড় দিক সে বুঝতে পারবে। সেই কীর্তন তার মাধ্যমে ভালোবাসা প্রেম মহাপ্রভু আমাদের শিখিয়েছে, সেই কীর্তন আমরা আস্বাদনের জন্য সবাই আজকে এসেছি। চলুন আজকের মহাপ্রভুর নবদ্বীপের ভাবটি দেখব, তারপরে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের লীলা সাধন করব। আজ মহাপ্রভু আমার নবদ্বীপে সুরধ্বনি রীতি রে, সবার চরণে জড়িয়ে ধরে বলে ভাই রে একবার হরি নাম বল। হরি বিনা জগতে কোনো গতি নাই, অনেক ভাগ্যের ফলে এই পূর্ণ সুস্থ মানব দেহ পেয়েছ। এই মানব দেহ লাভ করা এত সহজ নয়, ইকো কম ইকোটা কম, মানব দেহ লাভ করা এত সহজ নয়। ও মাইরা, এই যে পপকর্ন খাচ্ছে বসে বসে, এদিকে তাকা, ভুট্টা ভাজা খাও, কীর্তনটা ভালো করে শোনো। এই যে ভুট্টা খাচ্ছে বসে বসে না, এই মানব দেহ পেয়েছে বলে খাচ্ছে, গরুরা খাচ্ছে এসে? গরুরা কখনো পপকর্ন খায়? এই মানুষেরাই খায়। যে মানুষেরা এত এই দেহটাকে নিয়ে ছিনিমিনি খেলা করছে, তারা জানে না এই দেহটা লাভ করতে কত কাঠখড় পোড়াতে হয়েছে। মায়েরা লক্ষ লক্ষ টাকা খরচা করলে আপনি সোনার গয়না পাবেন, হীরের গয়না পাবেন, প্ল্যাটিনামের গয়না পাবেন, দামি দামি জিনিস কিনতে পারবেন, কিন্তু কোটি টাকা খরচা করলেও একটা মানব দেহ কিনতে পারবেন না। কোথাও পাবেন? আমি 1,00,000 টাকা চেক লিখে দিচ্ছি, আমার একটা মানব দেহ দাও, হবে না। কারণ এই জীবাত্মা, আমাদের এই দেহের মধ্যে যে জীবাত্মাটি রয়েছে, সেই মানব দেহ লাভ করেছে অনেক কাঠখড় পরিয়ে। আমার কথা নয়, শাস্ত্রের কথা। শাস্ত্র কি বলছে? স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষঞ্চ জলজা কৃমিনং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অণ্ডজা ত্রিংশলক্ষ জপশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। একটি জীবাত্মা প্রথমে জন্ম নেয় 2,00,000 বার গাছপালা রূপে, তাল গাছ, আম গাছ, জাম গাছ, নারকেল গাছ, এই যে আপনাদের সুন্দরবনের গরান, গেঁয়ো, হেতাল, নাকি এই সব গাছ আমরাও হয়েছি, কোনো চিন্তা নেই, আমরাও হয়েছি। তাহলে উদ্ধার পেলাম কবে? উদ্ধার পেলাম সেদিনেই যেদিন তুলসী বৃক্ষ রূপে ধরিত্রীর মাঝে জন্ম হল। তুলসী গাছ গো মায়েরা, তুলসী গাছের পাতা গৌর গোবিন্দের সেবায় চলে গেল, মঞ্জরি দিয়ে প্রসাদ তৈরি হলো, আর তুলসী গাছের কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে গেল। উদ্ধার পেলাম বৃক্ষ জন্ম থেকে, তারপরে নবলক্ষঞ্চ জলজা, এই নদী সমুদ্রের মাছ, কাঁকড়া, চিংড়ি, শামুক, ঝিনুক ও সব জলজ প্রাণী রূপে আমাদেরও জন্ম হয়েছিল 9,00,000 বার। তাহলে উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে সমুদ্রের তলায় জন্ম নিলাম, গোবিন্দের আরতির সময় ফুৎকারে বেজে উঠলাম, উদ্ধার লাভ হয়ে গেল। তারপর কৃমিনং রুদ্রলক্ষঞ্চ, 11,00,000 বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে, উদ্ধার পেলাম কবে? যেদিন মধুমক্ষিকা, মধুমক্ষিকা মানে তোমরা সুন্দরবনের লোক বলতে হবে, মৌমাছি, ওই মৌমাছি রূপে যেদিন জন্ম নিলাম, মধু আহরণ করলাম, সেই মধু দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, আর আমরা কীট জন্ম থেকে উদ্ধার লাভ পেয়ে গেলাম। তারপর 10,00,000 অণ্ডজা, মানে পাখি রূপে জন্ম নিতে হয় 10,00,000 বার, উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম, ময়ূরের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হয়, পালক দিয়ে পাখা তৈরি হয়, যে পাখা দিয়ে গোবিন্দের বাতাস করা হয় মন্দিরে, উদ্ধার লাভ করলাম। 30,00,000 বার জন্ম নিতে হয় পশু রূপে, উদ্ধার পেলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম, গাভীর দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, গৌর গোবিন্দের সেবা হয়, আর গাভী যখন মারা যায় তার চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হয়। এই যে খোলগুলো বাজছে মৃদঙ্গ, এগুলো গোচর্ম দ্বারা নির্মিত,
তাহলে গরু রূপে জন্ম নিয়ে নানান কাজে লেগে গেল গোবিন্দ সেবায়, উদ্ধার লাভ করলাম। তাহলে কত হলো, হিসেবটা কি হলো? 20 লক্ষ বার গাছপালা, 9 লক্ষ বার জলের প্রাণী, 11 লক্ষ বার কীট পতঙ্গ, 10 লক্ষ বার পাখি আর 30 লক্ষ বার পশু, কত হলো? 80। হ্যাঁ, তাহলে 84 থেকে 80 চলে গেল, বাদ থাকলো কত? 4। এই মাত্র 4 লক্ষ মানব জন্ম রূপে আমাদের পৃথিবীতে সবার জন্ম হয়, মাত্র 4। এইবার আপনারা অঙ্ক যারা ভালো বোঝেন, যারা পারেন, তারা মনে মনে ভাববেন 4 লক্ষটা মাত্র 2020 সাল, আজকের 11ই আমাদের জানুয়ারি, 11 তারিখ তো নাকি, আমি আবার ডেট টেট ভুলে যাই, গানে টানে এলে মনে থাকে না। 11ই জানুয়ারি 2020 সাল, ত্রিমণি বাজার, সন্দেশখালী থানা, যারা এখানে বসে গান শুনছি, 4 লক্ষের মধ্যে একটা জন্ম পেয়েছি। তাহলে 4 লক্ষ থেকে 1 মাইনাস করলে কত থাকবে? এই বল কত থাকবে? 3 লক্ষ। এখানে আশেপাশে কোথাও প্রাইমারি স্কুল আছে? এখানে ভর্তি করে দিয়ে যাবো। 4 লক্ষ থেকে বলেছি, 4 থেকে বলেছি, ও মায়েরা 4 লক্ষ থেকে 1 বাদ দিলে কত থাকবে? 3,99,999। বাহ, ভালো অঙ্ক জানে এই মা, খুব ভালো উত্তর দিয়েছে। 3,99,999 +1 = 4 লক্ষ। তাহলে এখনো 3 লক্ষের বেশি জন্ম আছে। এই সব কথা এই সমাজে যদি আমি বলে দিই, এমনিতেই হরিনাম করতে চায় না, আর এইগুলো যদি বলে দিই, তারা বলবে বাবা তাহলে এই জন্মে হরিনাম করবো কেন, সামনের জন্মে বলবো, এই জন্মটা হেসে খেলে কাটিয়ে দিই। হ্যাঁ আছে, কি করবি তুই, অনেক বাকি আছে। এ বলে খাবো আর ঘুমোবো, ওমার একটা বালিশ দিয়ে দিও, কুম্ভকর্ণের নাতি কোথা গা, এই তুই কি করবি, অনেক আছে, অনেক বাকি আছে, তাহলে জন্মে শুধু টিভি সিরিয়াল দেখবো, কে আপন কে পর। এইটা মায়েদের মনের কথা বলেছে, দেখি না অনেক আছে, সন্ধ্যেবেলা তো মায়েদের টিভির ধারে ছাড়া যায় কোনো জায়গা নেই, কৃষ্ণ কলি কে আপন কে পর। তারপর এখন হয়েছে আবার নিষিদ্ধা শ্রীময়ী, সব সিরিয়ালের নাম আমার জানাতে জীবনে দেখিনি কখনো, ও মায়ের সিরিয়াল দেখতে দেখতে তোমাদের জীবন কেটে গেল, কেউ বলে হেসে খেলে কাটাবো, কেউ বলে সিনেমা সিরিয়াল দেখে কাটাবো, আনন্দে তো খুব আছো, কে বলতে পারে 4 লক্ষ মানব জন্মের মধ্যে এই জন্মটা তোমার কাছে শেষ জন্ম কিনা? কি গো তুমি বলতে পারবে? এর আগের জন্মে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলে, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারোনি, হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলে, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারোনি, হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলে, দুটো বাহু তুলে নৃত্য করতে পারোনি, হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলে যে পরিবারের লোকেরা হরিনামে গায় না, হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলে যে দেশের লোকেরা হরিনাম নেয় না, অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে, যে মাটিতে স্মিতাই গৌরী গড়াগড়ি দিয়ে হরিনাম বিতরণ করেছে, সেই মাটিতে জন্ম নিয়ে পূর্ণ সুস্থ মানবে দেহ পে যদি দুটি বাহু তুলে নিতাই গৌর হরি, আর মন প্রাণ সঁপে দিয়ে যদি হরি বলে বলতে না পারো, আবার জন্ম নিতে হবে গাছপালা রূপে। তা মায়েরা কি করবে, হরিনাম করবে না আবার সিরিয়ালের ধারে গিয়ে বসবে, কৃষ্ণনাম করবে, সব করতে হবে? না 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 না, দু নৌকায় পা দিয়ে কোনো কাজ নেই, তোমরা তো নদীর ধারে বাস করো, দু নৌকায় দিয়ে চলতে পারবে? সিরিয়ালও দেখবো আবার কীর্তনও করবো? ও হবে না, যা করবে একটা করো, মন প্রাণ দিয়ে করো, হয় সিরিয়ালের নায়িকা হয়ে যাও, নইলে কীর্তনের মধ্যে হরিনামের মধ্যে মন ডুবা। তাহলে মায়েরা তোমরা এই যে আজকে এই সন্ধ্যাবেলায় ঠান্ডার মধ্যে তোমরা যে কীর্তন শুনতে এসছো, তো তোমাদের কীর্তন শুনতে ভালো লাগে? সত্যি ভালো লাগে? মায়েরা বলছে বাবা ভালো না লাগলে আমরা আসি এখানে তোমার গান শুনতে, থরথর করে কেঁপে কেঁপে। তা এখানে যেসব মায়েরা দূর দূরান্ত থেকে যারা কীর্তন শুনতে এসছো, মায়েরা খুব আনন্দের কথা যে তোমরা কীর্তন ভালোবাসো, আর এই কীর্তন আমাদের জন্য নিয়ে এসছি মহাপ্রভু,
তাই যারা যারা এখানে কীর্তন শুনছে, যে সকল মায়েরা হরিনাম কৃষ্ণ নাম মহাপ্রভুর কীর্তন যাদের যাদের ভালো লাগে না, তারা উলুধ্বনি দাও দেখি একবার। এদের আর কবে হবে, তোমাদের আর কবে হবে? কি বললাম আর কি করলে? বলেছি ধান শুনেছে কান, আমি বলছি যারা হরিনাম ভালোবাসো না তারা উলুধ্বনি দেবে, উলুধ্বনি দিচ্ছে। কি বললো না বললো দেখার দরকার নেই, উলুধ্বনি দিতে বলেছে উলুধ্বনি দেবে। এ বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, জিভ তুই ঘরে চত্বর কেটে ফেলবো আমি। জীব অন্য সময় খুব তারং বারং করে, হরিনামের সময় যেখানে সেখানে বেরিয়ে যায়। মায়েরা তোমরা কি করলে? মায়েরা বলছে বাবা জীব ফসকে বেরিয়ে গেছে, বাবা একবার ক্ষমা কর। তো আমি আর একবার সুযোগ দিচ্ছি, এইবার যারা যারা হরিনাম ভালোবাসো তারা এইবার উলুধ্বনি দাও দেখি। হ্যাঁ না না ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, ওই ভুল করে একবার দিয়ে ফেলেছে, পাপিস লেগেছে একবার। ঠিক আছে ভালো যখন বাসো তাহলে আমি একটা আমার প্রিয় গান আমি একটু গাইব, সেই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে তোমরা গাইতে পারবে? পারবে কি পারবে না? পারবে তো, এমন জোরে জোরে গান গাইবে যাতে নদীর ওই পারে ধামাখালি থেকে শোনা যায় যে বাবা সন্দেশ খালি কীর্তন হচ্ছে বটে। সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে বলো দেখি, প্রাণ খোলা গান গাইবে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, বলো আরো জোরে হবে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, জোরে বলো। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে জনা প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত কালে প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত সেইজন আমারও হয় আমি হই তার রে, বলো। সেইজন হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ আহ শ্রীকৃষ্ণ ভজে উলুধ্বনি বলো আনন্দ হয়েছে কি হয়নি? হয়নি আনন্দ? এর থেকে আনন্দ আছে জগতে? এই হচ্ছে জগতের শ্রেষ্ঠ আনন্দ। এই আনন্দ নিয়েই মহাপ্রভু কীর্তন বিলাচ্ছে নবদ্বীপ মাঝে। সঙ্গে কে আছে? তার বন্ধু বান্ধব হরিদাস, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, অদ্বৈত, নানান রকমের বন্ধু রয়েছে, তাদেরকে নিয়ে কীর্তন করছি মহাপ্রভু আমার সুরধ্বনির তীরে। সুরধ্বনির তীরে তীর মহাবিলো
সমবয় বাদক সঙ্গ সুরধুনীর তীরে তালে তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি কর তালে তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি আগর তালে তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি কর তালে তালে ধ্বনি তো হরি 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 বলো হরি 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 বল ভাই হরি হরি বল ভাই নাম বিনা গতি নাই হরি হরি বল ভাই নাম বিনা গতি নাই হরি হরি বল কর তালে তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি কর তালে তালে নাচো তো নট বড় ভঙ্গ সুর ধ্বনির তীরে তীর সানি ধানি ধা সানি ধানি ধ সানি স ধানি ধানি ধ সানি ধানি ধ মম গম ধানি স ধানি স মম মম দে স রে নি স ম নি স রে নি স ধানি ম ধ গম স কর তালে তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি মগ নি ধ মগ ম ধানি স মগ ম ধ নি স নি 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 স ধানি ধ ধানি ধ মগ নি ধ মগ ম ধ গম দে স নি স ধানি স গম স গম ধ নি ধ স গম ধ নি স স গম ধ নি স কর তালে তালে ধ্বনি তো হরি হরি যে রাগের মধ্যে এটা সুর রাগের শ্রী রাগ অভিমানে চলে যেও না গো অভিমানে চলে যেও না মান্নাদের একটা গান আছে মা গা 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 মা গা 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 মা গা মা রে সা নি সা ধা নি সা গা মা ধা গা ধানি ধা 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 ধানি নি ধানি নি গা মা মা গা মা মা গা মা মা গা মা রে সা নি সা ধা নি সা গা মা ধা নি সা গা মা নি রে নাচো তো নট বড় ভঙ্গ সুর ধ্বনি তিরুমা দিল সই সমবয় বালক সঙ্গ সুর ধ্বনি তীরে শচী নন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার জয় শচী নন্দন ত্রিভুবন ভব ভয় ভঞ্জন না মনোরঞ্জন ভব ভয় ভঞ্জন তার সংকীর্তন পরচার সংকীর্তন তিনি চম্পক গৌর প্রেম ভয়ে কম্পি চম্পক গৌর চম্পক গৌর প্রেম ভয়ে কম্পই ঝম্পই সহচর কৌর ও মায়েরা চম্পক মানে হচ্ছে চম্পা বা চাঁপা ফুল চাঁপা ফুল তোমরা দেখেছো তো মায়েরা অনেক রকম চাঁপা রয়েছে কাঠ চাঁপা রয়েছে স্বর্ণ চাঁপা রয়েছে স্বর্ণ চাঁপার গাছ আমার বাড়িতে আছে খুব সুন্দর গন্ধ হয় আর উজ্জ্বল বর্ণ দেখতে হয় চাঁপা ফুলের যেমন উজ্জ্বল বর্ণ মহাপ্রভুর এরকম উজ্জ্বল বর্ণ তাই মহাপ্রভুর রূপ দূর থেকে দেখে মনে হচ্ছে যেন বিরাট বড় একটা চাঁপা ফুলের মতো সৌন্দর্য যেন নবদ্বীপ প্রকাশ পাচ্ছে চাঁপা ফুলের মতো চকচকে গায়ের সোনার মতো রং
আস্তে গো আস্তে আস্তে আস্তে, কীর্তনে এত কথা বললে কীর্তন শোনা যায় না। এই মেয়েরা যেখানেই থাকবে ঝামেলার শেষ নেই। এই মহাভারতের যুদ্ধ এদের নিয়ে হয়েছে, ফের এইখানে একটা মহাভারত বাঁধাবে। ভূমি রাজ্য নারী এই হচ্ছে ঝগড়ার শেষ, একেবারে বলতিন কথা। জায়গা নিয়ে নিয়ে যত ঝামেলা হয়, আর রাজ্যে রাজ্যে দেশে দেশে ঝামেলা হয়, আর মেয়ে যেখানে থাকবে সেইখানে ঝামেলা। ও মায়েরা যারা যাদের যাদের যাওয়ার দরকার চুপচাপ চলে যাও, পাঁচজন ছজনকে টেনে টেনে নিয়ে যেও না, তুইও চল, তুইও তুইও চল, নিজেও যাবে দশজনকে তুলে নিয়ে যাবে, তুমি যাচ্ছ যাও না। আবার এক একজনের স্বভাব আছে চার কাঠা জায়গা নিয়ে বসে আছে। এরকম করো না মায়েরা, কীর্তনের মধ্যে যে গানগুলো করতে এসেছি, যেগুলো বলতে এসেছি, শুন না শুনলে ওই ভস্মে ঘি ঢালা হবে। এই কান থেকে শুনে কান থেকে বার করে দিলে তার লাভ কি? এত কষ্ট করে দিদি কীর্তন করায়, কত লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে সারা বছর তিনি গান করেন, আমাদের মতোই কীর্তনিয়াতে কত কষ্ট করে এখানে এসে তিনি এই আপনাদের মতো অনুরাগী ভক্তদের গান শোনানোর চেষ্টা করে। তার কোনো স্বার্থ নেই, তার স্বার্থ শুধু এইটাই যে মানুষ একটু ভালো করে কীর্তন শুনুক। তো সেই চেষ্টাটা তোমাদের এই গণ্ডগোলের জন্য বৃথা যেন না হয়ে যায়, এইটি তোমাদের কাছে আমার অনুরোধ। কীর্তনের মধ্যে যার প্রয়োজন হবে চুপচাপ চলে যাবে, কথা বলবে না, কথাগুলো বললে আমার কথাগুলো চেপে যাবে, তখন ভস্মে ঘি ঢালা। চম্পা ফুলের মতো গায়ের রং মহাপ্রভুর, একেবারে ওই জন্য বলে উজ্জ্বল বরণ গৌর বর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং, বন্দনায় বলা রয়েছে। তা মহাপ্রভু চম্পা ফুলের মতো, চাঁপা ফুলের মতো তার গায়ের রং। চম্পক গৌর প্রেম ভয় কই, চম্পক গৌর ঝম্পই সহচর কর, ঝম্পই সহচর কর, তার ভাবই আকুল নয়ন যুগল, ভাবই আকুল নয়ন যুগল, ভাবই আকুল নয়ন যুগল, ভাবই আকুল নয়ন যুগল, কঞ্জ নয়নে ঝরে লো নয়নে ধ্বনি ধ্বনি ভাবিনি চতুরের শিরোমণি, বিধগত জীবন জীবন ধ্বনি ধ্বনি ভাবিনি চতুরের শিরোমণি, বিধগত জীবন জীবন গোবিন্দ দাস এ হেন রসে বঞ্চিত, গোবিন্দ দাস কবহু শ্রবণে নাহি পিব, কবহু শ্রবণে নাহি, কবহু শ্রবণে নাহি পিব, কবহু শ্রবণে নাহি। ধ্বনি ধ্বনি ভাবিনি চতুরীর শিরোমণি, বিধগত জীবন 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 গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত, কবহু শ্রবণে নাহি পিব। গৌরচন্দ্রিকার পদ শেষ, এবার আমরা লীলার মধ্যে বৃন্দাবনে যাব। তার আগে বৃন্দাবনে যাওয়ার আগে আপনাদের কাছে এই ব্যক্তিগত যে গান, এই যে দিদির বাড়িতে গান, আপনাদের কাছে একটু চরণ ধরে অনুরোধ আছে। এই দুর্মূল্যের বাজারে তারা নিজেদের যতই কষ্ট হোক, এই এত সুন্দর করে একটা কীর্তন অনুষ্ঠান তারা তুলে ধরছে। এখনকার সমস্ত দিকটাই হচ্ছে দুর্মূল্য, খুব চড়া বাজার, খুব চড়া দাম। সে কেমন দাম স্যার আপনাদের নতুন করে বলে দরকার নেই, আপনারা সবাই অবগত। কিন্তু এই কীর্তন গান আপনাদের সামনে তুলে ধরছে, এটা আপনাদের কাছে তাদের একটা চরণ ধরে অনুরোধ। আপনারা এখানে যারা দূর দূর থেকে এসেছেন, প্রাণ ভরে আমার এই মন্দিরের জন্য, এই কীর্তন অনুষ্ঠানের জন্য, গৌর গোবিন্দের সেবার জন্য আপনাদের কাছে আঁচল পেতে পেতে যাবে। আপনারা যার যেমন ইচ্ছা, যার যতটুকু ইচ্ছা, আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন। আমি এখানে তিন বছর এই গান করতে আসছি, এই ত্রিমণি বাজারে আমি তিন বছর এই পরপরই এলাম। আমি কখনো আসি বা না আসি সেটা কোনো কথা নয়, কিন্তু এই বাজারে, এই দিদির বাড়িতে যেন হাজার হাজার বছর ধরে কীর্তন চলতে থাকে,
যেন প্রজন্মের পর প্রজন্ম যেন কীর্তন চলতে থাকে, সেই চেষ্টা সেই আশীর্বাদ আপনাদেরই করে যেতে হবে। তাই আপনাদের চরণ প্রান্তে তারা ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের সামনে যাবে, আপনারা প্রাণ ভরে দান দেবেন। জেনে রাখুন ভক্তগণ যে 100 টাকার নোট দিয়ে আপনি দুটো জিনিস কিনতে পারেন, একটা বিষ কিনতে পারেন, একটা অমৃতও কিনতে পারেন। 100 টাকার নোট দিয়ে যদি আপনি একটা সিগারেটের প্যাকেট কেনেন সেটা কিন্তু আপনার জীবনে বিষের সমান, আর 100 টাকার নোট দিয়ে যদি আপনি একটা শ্রীমদ ভাগবত গীতা কেনেন সেটা কিন্তু আপনার জীবনে অমৃতের সমান। 100 টাকা দিয়ে যদি আপনি ফালতু খরচা করে যদি বন্ধু বান্ধবদের সাথে কাটিয়ে দেন সেটা আপনার জীবনে বিষের সমান, কিন্তু 100 টাকা দিয়ে যদি গৌর গোবিন্দের সেবায় ভক্তগণের সেবায় যদি আপনি লাগিয়ে দেন সেটা আপনাদের জীবনে অমৃতের সমান। এবার আপনারা অমৃত চান না বিষ চান সেটা আপনাদের নিজস্ব রুচি, নিজস্ব শিক্ষা সংস্কৃতির উপর নির্ভর, এটা আমার বলার দরকার। আমি বললাম আপনারা প্রাণ ভরে দান দেবেন, কিন্তু আপনি আচরি ধর্ম অপরের শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। তাই আপনারা তো দেবেনই দেবেন, আপনারা কীর্তন শ্রোতা, আপনাদের যেমন দেওয়ার প্রয়োজন তেমন আমরা হলাম কীর্তন গায়ক, আমাদেরও কিন্তু একইভাবে সাহায্য করা প্রয়োজন। তাই আপনাদের দেওয়ার আগে, আপনাদের কাছে যাওয়ার আগে আমার কাছে এসো, আমার কাছে আসবে, আমি এখান থেকে দান দেওয়াটা শুরু করব, তারপরে তোমাদের কাছে যাবে মায়েরা। তোমরা প্রাণ ভরে যার যেমন ইচ্ছা প্রাণ ভরে দান দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইখান থেকে দান দেওয়া শুরু হলো, এইবার তোমাদের কাছে যাবে, তোমরা যার যেমন ইচ্ছে দান করো মায়েরা, তবে আটানাগুলো সরিয়ে রেখো আর কচি 1 টাকাগুলো সরিয়ে রেখো, কারণ অনেকের স্বভাব আছে যেগুলো অচল পয়সা সেগুলো সচল করে কীর্তনের আসরে এসে, তো সচল পয়সা এখানে সচল করো না, তাদের যতটা দিলে তাদের সুবিধা হয়, তাদের সাহায্যটা পরিপূর্ণ সেইটুকু করো, প্রাণ ভরে দান দিও, যেন হাজার হাজার বছর ধরে কীর্তন চলতে পারে, এই আশায় এই কামনায় সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল জয় ধ্বনি দিন, প্রাণ ভরে দান করিও। হ্যাঁ, কব হুসর বনে নাহি পিব রে, 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 গৌরচন্দ্রিকা সমাধা হলো। এইবার চলুন বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করি, আজকের যে লীলাটি আস্বাদন করব, আস্তে আস্তে কথা নয়, আজকের আমরা যে লীলাটি আস্বাদন করব, আমাদের এখানে উত্তর গোষ্ঠ করার নিয়ম সূর্য পূজার পর, কিন্তু গত বছরেও আমি এইখানে সূর্য পূজার পরে আমি উত্তর গোষ্ঠ গান করে গেছি, ওই জন্যে এই পরিবারের বা ভক্তরা বলল যে আপনি উত্তর গোষ্ঠ শেষে গিয়ে আপনি একটা পদাবলী দিয়ে গোবিন্দকে ঘরে ফিরিয়ে আনবেন, আপনি একটা নতুন লীলা গান, তা কৃষ্ণ লীলা একটা নতুন লীলা গাইব, গেয়ে আমরা উত্তর গোষ্ঠের পদ গেয়ে গোবিন্দকে ঘরে ফিরিয়ে দেবো। আজকের এইটা আমাদের কাজ, আজকের আমরা যে লীলাটি গাইব কীর্তনে বৃন্দাবনে সেই লীলাটির নাম হচ্ছে, ভালো করে শুনে নিও মায়েরা, নাহলে বুঝতে পারবে না, মন দিয়ে শুনে নাও নামটা, শ্রীমদ ভাগবত ধরে ধরে লীলাটি হবে, লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্ম মোহন লীলা। কি বললাম আমি, মুখস্থ হয়েছে কি? আর একবার বলে দিচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্ম মোহন লীলা, ব্রহ্মমোহন লীলাটি গাইব, গাওয়ার পর একটা পদাবলী গিয়ে আমরা উত্তর গোষ্ঠের গদ পদ গিয়ে গোবিন্দকে ঘরে ফিরিয়ে আনবো, যেহেতু সকালবেলায় গমন গোষ্ঠী গোবিন্দ বাইরে গেছে তাকে তো ফিরিয়ে আনতেই হবে, ওই জন্য ওই লীলাটা গাওয়ার পর আমরা গোবিন্দকে ফিরিয়ে দেবো ঘরে। চলো সেই লীলাটা আমরা গাইব, বৃন্দাবনে গিয়ে দর্শন করব। কিন্তু বৃন্দাবনে যখনই যাব, বৃন্দাবনে যাওয়ার সময় একটা একটা ভজন হবে না বাদ দেবো, ডাইরেক্ট লীলায় যাই নাকি, একটা ভজন গাইব,
আচ্ছা ঠিক আছে, একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাই, চলো চলো চলো। শুনবে পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো, পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো, পায়ো জি মেনে রাম রতন নিদাই গৌর হরি বল ধনি হরি বল সতগুরু বস্তু অমৌলিতা, বস্তু অমৌলিতে দিয়ে মেরে সতগুরু। রামরত্ন কোথায় পাওয়া যায় বাবা? কোন মুদির দোকানে কিনতে পাওয়া যাবে? ও মাইরা, রামকে মুদির দোকানে পাওয়া যায়? সোনার দোকানে তাও পাওয়া যায় না? আচ্ছা হীরের দোকানে তাও পাওয়া যায় না? তাহলে রামরত্ন পেতে গেলে কোথায় যেতে হবে? রামরত্ন পেতে গেলে গুরুদেবের চরণাশ্রয় করতে হবে। গুরুদেবের চরণাশ্রয় করো, গুরুদেব যদি তোমায় কৃপা দেন সেই কৃপার বিনিময়ে তুমি রামরত্নকে পেতে পারবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কখনো কিনতে পাওয়া যায় না রামকে। হ্যাঁ, আর কোনো বড় বড় ভাষণ দিলে রাজনৈতিক মঞ্চে রামকে কখনো পাওয়া যাবে না। রামকে পেতে গেলে হৃদয়ে ভক্তি চাই, শ্রদ্ধা চাই, গুরুদেবের করুণা থাকা চাই। গুরুদেবের করুণা পেলে তবেই রামরত্ন পাওয়া যাবে। ওই জন্যই বলছে বস্তু অমলিতা, অমূল্য বস্তু দিয়ে মেরে সতগুরু, বস্তু অমলিতা দিয়ে মেরে সতগুরু, কৃপা কর অপনায়ো পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো, খরচ না খুটে চোর না লুটে খরচ না খুটে। ও মায়েরা, মনে করো তোমার বাবা তোমার বিয়ে দেওয়ার সময় 10 লাখ টাকার গয়না দিয়েছে,
দশ লাখ টাকার গয়না, সেই দশ লাখ টাকার গয়না সবগুলো পরে আর ধামাখালি থেকে বাস ধরে আর কলকাতায় যেতে পারবে? যেতে পারবে না কেন, কিসের ভয়? ও তাহলে তোমাদের এদিকেও মাল আছে বলে বাবা সঠিক সোনা পড়েছে এটা যদি জানতে পারে চোর, সে কি আর ছেড়ে কথা কইবে? হ্যাঁ, চোর যদি একবার দেখতে পায় খাঁটি সোনা পড়ে তুমি বাইরে বেরিয়ে যো। কান টেনে ছিঁড়ে নেবে, আঙুল কেটে নেবে, গলা থেকে টেনে খুলে নেবে, তাহলে চোরের ভয়ে কখনো তুমি খাঁটি সোনা পড়তে পারবে না। কিন্তু রামরত্ন হৃদয় ধারণ করে পৃথিবীর যেখানে খুশি চলে যাও, কোনো চোরের কোনোদিন কোনো ভয় থাকবে না। জগতের সোনা ভয় প্রদানকারী, আর রামরত্ন ভয় হরণকারী, ভয় হরণ করে আর জগতের সোনা ভয় প্রদান করে। চোর না লুটে খরচ না খুটে, চোর না লুটে চোর না লুটে আর খরচ না খুটে, চোর না লুটে খরচ না খুটে, দিন দিন বাড়ত সময় পায়ো জীবনে, দিন দিন বাড়ত সময় পায়ো জীবনে, রাম রতন ধন পায়ো পায়ো জীবনে, রাম রতন রাম রতন রাম রতন রাম রতন জনম জনম কী जो पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई, जन्म जन्म की जो पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई, इस जग में सब है खोयो पायो जी मैंने, जग में सब है खोयो पायो जी मैंने, राम रतन धन ভজন কে লিখেছে বলো দেখি, তোমাদের মতোই একটা মেয়ে, তোমাদের মতোই একটা মেয়ে সে লিখেছে, তার বাড়ি ছিল রাজস্থান, রাজস্থানে তার বাড়ি, চিরকাল কৃষ্ণকে ভালোবেসে শুধু বলেই গেছে মেয়েরে তো গিরিধারই গোপাল, আর কিছু বলেনি, তার প্রেমের এত ক্ষমতা বিষ পান করে সেই বিষ উদরের মধ্যে গিয়ে অমৃত হয়ে গেল। নামের গুণে সবই হয় যদি সঠিকভাবে নিষ্ঠা দিয়ে করা যায়। একটা মানুষ যদি নিষ্ঠা করে সব কিছু করতে পারে, নিষ্ঠা যদি তার সঠিক থাকে, আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, পান্না আমি সবুজ দেখছি না, আমি বলেছি বলে পান্না সবুজ হয়েছে। মানে নিষ্ঠা প্রেম এত জোরদার হওয়ার দরকার, আপনি যা বলবেন তাই হবে, সেটা তো সবার দ্বারা সম্ভব নয়। যেমন সতী অনুসূয়া, ভগবান তিন ভগবানকে জিজে ছেলে করেছে, অসম্ভব সম্ভব করেছে। ওমাইরা অনুসূয়ার কথা জানেন তো? অনুসূয়ার কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসছে, মা আমাদের ভিক্ষা দাও, তা সতী অনুসূয়া বলছে আপনি তাহলে বসুন ভিক্ষা, কিভাবে কি নেবেন বলুন। তখন তিন ভগবান পরীক্ষা করার জন্য বলছে, আমি তোমার কাছে, আমি আমরা তোমার কাছে ভিক্ষা নিতে পারি, কিন্তু ভিক্ষা দিতে হবে তোমায় বিবস্ত্র হয়ে। সতী অনুসূয়াকে পরীক্ষা করছে, কত বড় সতী আমি দেখব আমরা, ভিক্ষা দিতে হবে বিবস্ত্র হয়ে, অঙ্গে কোনো বসন থাকবে না। সতী অনুসূয়া হাসছে, বেশ তাই হবে, তাহলে আমি একটা কাজ করি, ঠাকুর ঘর থেকে গঙ্গা জল নিয়ে এলো,
গঙ্গা জল হাতে নিয়ে বলছে, আমার দেহ মন প্রাণ সদা সর্বদা যদি পতির চরণেই আমি নিবিষ্ট করে থাকি, তাহলে হে তিন মুনিবর, আমার এই গঙ্গা জলের প্রভাবে আপনারা শিশু হয়ে যান। ও মায়েরা তিন ভগবানকে কোলের বাচ্চা করে দিয়েছে, একবারে কোলের বাচ্চা, ছমাসের শিশু। কি গো মায়েরা, ছমাসের শিশুর সামনে যদি মা বিবস্ত্র হয়, তাহলে মায়ের কখনো লজ্জা হবে কি? মায়ের কখনো লজ্জা নাই? ছমাসের শিশু, সে তো জানে না জাগতিক কাম বিষয়ে, তাদের কোনো জ্ঞানই নেই, তাহলে মায়ের লজ্জা কিসের? তাহলে তিন ভগবানকে যে মেয়ে তার সতীত্বের প্রভাবে ছমাসের শিশু করে দিতে পারে, তাহলে ভক্তি প্রেমের নিষ্ঠা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। মীরাবাই হচ্ছে কলিযুগে তার প্রমাণ, সেই মীরাবাই এই ভজনটি রচনা করেছে। মীরা কে প্রভু গিরিধর নাগর, 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 মীরা মম গম স নি 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 শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় তো গলা খুব তড়ে, আরে সাচা সাচা বলতে পারে না। মায়ের বলছে, বাবা সাচা বলতে গেলে সব আলু থাসা হয়ে যাবে আমাদের, সব শেষ। এত সোজা কথা নয়, এগুলো বলা, এগুলো উচ্চারণ করা, এগুলো করতে গেলে একটু বাড়িতে বসে একটু অভ্যাসের প্রয়োজন, প্র্যাকটিসের প্রয়োজন। তোমাদের আশীর্বাদে আমি যাদের যাদের গুরু রূপে পেয়েছি আমার জীবনে, আমার জীবনটা বড় ধন্য। কতটুকু শিখতে পেরেছি আমি জানি না, কিন্তু তাদের চরণ দর্শন করে আমার ধন্য হয়েছে জীবন। এই কীর্তন যার কাছে শিখে আমি কীর্তন করছি, তিনি কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, তার কাছেই আমার কীর্তন শিখা। এই শাস্ত্রীয় সঙ্গীত যার কাছে
শিখে আমি গান গাইছি। তিনি হচ্ছেন অনল চট্টোপাধ্যায়, আমি তাকে দাদা বলি, কিন্তু মানে তিনি যে কি স্নেহ করেন আমি মুখে বর্ণনা করে কখনো বলতে পারবো না। আর তারপর পণ্ডিত অজয় চক্রবর্তী, এদের মতো গুরু পাওয়া জীবনে অনেক ভাগ্যের ব্যাপার। সেই গুরুদেবদেরই আশীর্বাদে এই আমার যতটুকু এগিয়ে যাওয়া, তাদেরই আশীর্বাদে। আমার নিজের কোনো ক্রেডিট নেই, নিজের কোনো দাবি নেই, শুধু গুরুদেবদের আশীর্বাদ। তাই তোমরা আমার মায়ের মতো, তোমরা আমার বাবার মতো, খুব একটা বুড়ো ধারা হইনি মায়েরা এখনো, তোমাদের ছেলে হয়েই মোটামুটি আছি। তো তোমাদের কাছে আমি শুধু এইটুকু প্রার্থনা করব যেন আমি আরো শিখতে পারি, আরো শিখতে পারি, শিখে যেন তোমাদের কাছে সঠিক জিনিস জানাতে পারি। মীরা কে প্রভু গিরিধর নাগর, মীরা কে প্রভু গিরিধর নাগর, দদনি রে জানি নি রে জানি জানি ধানি দ মম গ ম দনি নি নি দ দ দনি মম ম দ গ ম ধানি দ গ ম ধানি দ গ ম ধানি। মীরা কে প্রভু গিরিধর নাগর, হরখ হরখ যশ গাও পায়ো জি মেনে, হরখ হরখ যশ গাও পায়ো জি মেনে, রাম রতন ধন পায়ো পায়ো জি মেনে, রাম রতন ধন পায়ো পায়ো জি মেনে, রাম রতন ধন পায়ো রাম রতন ধন পায়ো রাম রতন সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, বলো প্রেম সে রাধে রাধে। হচ্ছে না, আরো জোরে জোরে বলতে হবে, নাহলে খেয়ে এসো, ফুচকা খেয়ে এসো, জোরে জোরে বলতে হবে, এমন বলতে হবে প্যান্ডেল উড়ে যাবে, তবে তো বৃন্দাবন। বলো রাধে রাধে, রাধে রাধে, তবেই বৃন্দাবন হলো। বৃন্দাবন সখি ভুবনতি কীর্তি, যদ দেবকী সুত পদাম্বুজল লক্ষ্মী, গোবিন্দ বেনু মনুমাত ময়ূর নৃত্যং, প্রেক্ষাদি সান্য পরতান্য সমস্ত সত্ত্বম। আজ বৃন্দাবনের ধুলো গায়ে মাখার জন্য পৃথিবীর কোনায় কোনায় থেকে লোক এসে গড়াগড়ি দিচ্ছে সে ধুলো। কিন্তু বাবা, 5000 বছর আগে বৃন্দাবনের এত নাম ছিল না, কিন্তু আজকের খুব নাম। 5000 বছর আগে বৃন্দাবনে যেতে সবাই ভয় পেত, কেন না, গিরি গোবর্ধন পাহাড়ের গুহার গায়ে, পাহাড়ের গায়ে জঙ্গলে ঘেরে একটা জায়গা, তার নাম বৃন্দাবন। সেই জঙ্গলে যাওয়ার আগে সবাই 10 বার ভেবেচিন্তে ঢুকত, কিন্তু সেই বৃন্দাবনে আজকের সবাই গড়াগড়ি দিচ্ছে একটু প্রেম ধুলা মাখার জন্য। তাহলে যে বৃন্দাবনের এত বদনাম ছিল তার সুনাম হলো কেন? সুনাম হয় এটা ভাগ্যের ক্ষেত্রে লেগে যায়। ও মায়েরা, একটা চায়ের দোকানে যখন একটা ছেলে চাকরি করে, কাজ করে, তখন সেই ছেলেটাকে কেউ কখনো আদর করে করে চা আনতে বলে? কেউ আদর করে বলে ডাকে থাকে, বাবু সোনা কি নাম তোমার, এক কাপ চা দিয়ে যাও, এরকম করে কি বলে? বলে না। তাহলে কিরম করে বলে? এই ছেলেটা যদি পরের দিনে আর লটারিতে টাকা যদি 5 কোটি টাকা জেতে, ওই যে কালকে ধমক দিচ্ছিল সে আজকে হাত জোড় করে সে বলবে, বাবু একটা চাকরি হবে? তাহলে তার নাম ফেটে গেল, তাহলে নাম বেড়ে গেল, কেন? ওই 5 কোটি টাকার জন্য। তাহলে যার কোনোদিন নাম থাকে না, তার হঠাৎ করে নাম হয় কেন? কপালে যদি লক্ষ্মী লাভ হয়, এর কপালে 5 কোটি টাকাটাই লক্ষ্মী লাভ। বৃন্দাবনকে কেউ কখনো চিন্ত না, কিন্তু আজকের সবাই গড়াগড়ি দেয়, কেন না, 5000 বছর আগে ওই বৃন্দাবনের মাটিতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণের পদধূলি ধন্য হয়েছে ওই বৃন্দাবন ধাম।
তাই সেই ধুলো মাখার জন্য আমাদের সবার যাওয়া বৃন্দাবন ধামে। সেই বৃন্দাবনে মায়েরা আজকের সকাল বেলায় কৃষ্ণ, ওই যে সকাল বেলা শুনেছেন মায়ের কোলে নবনী দধি দুগ্ধ ঘৃত ঘোল খেয়ে ২৪ জন সখা নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে মাথায় একটা পাগড়ি বেঁধে আর বেনু নিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে ওই বংশী বটের তলায় বৃন্দাবনের মাঠে চলে যাচ্ছে। দেখলাম কৃষ্ণ কি করে যাচ্ছে, তার একটা গান পদাবলিতে রয়েছে, সেই গানটা আপনারা মন দিয়ে শুনুন আর দেখুন ভালোবাসা কাকে বলে। কৃষ্ণ যাচ্ছে আর বৃন্দাবনের মায়েরা যখন জানতে পেরে যে কৃষ্ণ গমনগষ্ট করছে, রাস্তার দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মায়েরা, কি করে কৃষ্ণ যায়, কি করে যায় দেখবো বলে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, চলে যাচ্ছে। দেখলাম আস্তে আস্তে কথা নয়, দেখলাম যায় যায় পদ, রহিয়া আ পদ রহি আ পদ রহি আ যায় পদ রহিয়া গোবিন্দ আমার নাচি নাচি চলি ধ্বজ আবার আবার যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া যাচ্ছে সবাই রাস্তার পাশে দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে। তার মধ্যে একটা মা একটু রেগে গেল, রেগে গিয়ে অন্য মাকে বলছে যে রোজ রোজ ওই নন্দের বেটা কেলে ছোড়া যাবে গোষ্ঠে, আর আমাদের ঘরের কাজ ফেলে থুয়ে দিয়ে দেখা দেখতে আসতে হবে, রোজ রোজ কিসের দেখা শুনি। হ্যাঁ একদিন হয় দুদিন হয় ঠিক আছে, আমরা দেখলাম রোজ রোজ দেখতে হবে, রোজ দেখবো কেন সকাল সন্ধে। পাশের দিদি বলছে ওরে দিদি রে এমন কথা বলিস না, ওরে সকাল বেলায় গোবিন্দ আমার গোষ্ঠী যাচ্ছে এইটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে, বিকেল বেলা যদি এই সৌভাগ্যটা না হয় তাহলে কোথায় যাবি। মায়েরা কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতি রে,
পদ্ম ফুলের পাতায় যেমন জল কখনো স্থির থাকে না, তেমন এই দেহরূপ পদ্ম পাতায় আমাদের প্রাণ রূপ জল স্থির নেই, কখন পড়ে যায় কেউ জানে না। আজ সকাল বেলায় দেখার সৌভাগ্য হয়েছে জীবনটা এই দেহের মধ্যে রয়েছে, বিকেল বেলা গোবিন্দ যখন ঘরে ফিরবে আর এই দেহের মধ্যে যদি আমার প্রাণ অবশিষ্ট না থাকে তাহলে কি করে দেখবি গোবিন্দ বল। তাই মায়েরা যখন সুযোগ পাচ্ছ পরিণামটা করে না, আর ভাগ্যে হয় কি না হয় আর বলতে পারি কি না পারি, সকাল বেলায় বলতে পেরেছি বিকেল বেলায় বলতে না পারি। কি গো বাবা, আজকের আমি আপনাদের সামনে কীর্তন করছি, কালকে যদি আমি মরে যাই? আজকে কীর্তন করছি তোমাদের সামনে, কালকে খবর পেলে পদ্মপাড়াস মরেই গেছে, হতেও তো পারে, কোনো তো ঠিক নেই, আজকের বেঁচে আছে কালকে নাও থাকতে পারে, নিঃশ্বাসে কবু বিশ্বাস নাই। তাই বদন ভরে হরি বলো ভাই। তাই দিদি সকাল বেলায় দেখার সুযোগ পেয়েছিস যখন ভালো করে নয়ন ভরে দেখে নে, বিকেল বেলায় দেহের মধ্যে প্রাণ অবশিষ্ট নাও থাকতে পারে। দেখ দেখ দিদি আমার গোবিন্দের কত কষ্ট হচ্ছে, দেখ এই বৃন্দাবনের কঠিন মাটি আর কঠিন মাটিতে কত কাঁটা কাঁকড় রয়েছে, আর আমার গোপালের কোমল চরণ ওই কাঁটা কাঁকড়ের উপর দিয়ে যাচ্ছে। ওরে দিদি রে, ভগবান বিধাতা যদি আমাকে বৃন্দাবন করে জন্ম দিত তাহলে আমার বুকের মধ্যে আমি কাঁটা কাঁকড় রাখতাম না, আমার বুকের উপরটা শুধু ফুলে ফুলে সাজিয়ে রাখতাম যাতে গোবিন্দের কোমল চরণে আর ব্যথা না লাগে। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ তলে আমি বিছাইতাম যদি আমি ব্রজ জোড়া দেহ পেতাম গোবিন্দের চরণ তলে আমি বিছাইতাম, গোবিন্দ আমার বুকের উপরে দিয়ে চলে যেত কেমন করে জানিস, নাচিয়া নাচিয়া গোবিন্দ গোবিন্দ চলে যেত, ও গো নাচিয়া ঘর পানে আমার সখা টানে ওই বন পানে মাতা টানে ঘর টানে সখা টানে বন পানে গোপাল আর ধীরে ধীরে যাচ্ছে, আবার মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে, কেন গো মায়েরা? পিছন থেকে মা যশোমতী মনে মনে গোপালকে টানছে, বাবা গোপাল ভালো করে তোর নবনী খাওয়া হলো না রে, সকালবেলায় তাড়াহুড়ো করে বেরিয়ে গেলি বাবা, যদি একবার ফিরে আসিস আমার কোলে বসিস আমি নিজে হাতে তোকে একটু ননী খাইয়ে দেব। মা তো মাই না ও মায়েরা, মা তো মাই হয়, যশোমতী মা
তার ছেলে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক না জগতের মালিক তার দেখার দরকার নেই, সে তার ছেলে। ও মায়েরা, তোমরা যে মায়েরা গান শুনছ, মায়েদের কাছে ছেলে কখনো বড় হয়? কোনদিন বড় হয়? চিরকাল ছেলে ছোটই থাকে। মায়ের কাছে কখনো ছেলে বড় নয়। মা দেখবে সবসময় ছেলে ছোটবেলায় কি করতো সেইগুলো লোকের কাছে বাড়িয়ে বাড়িয়ে বলে, কেননা মায়েরা তো বাৎসল্যময়ী, তারা তো সন্তানের শুধু শিশুরূপটাই দেখতে পায়, আর তো দেখতে পায় না। কোনো অফিসের যাওয়ার ছেলে যদি তাড়াহুড়ো করে বেরিয়ে যায় বাস ধরার জন্য, ট্রেন ধরার জন্য, মা মনে মনে বলে ছেলেটাকে যদি আমি নিজের হাতে খাইয়ে দিতে পারতাম তাহলে আমার বড় আনন্দ হতো গো। তাই যশোমতী মনে মনে ভাবছে, আমি যদি গোপালকে নিজের হাতে নবনী খাওয়াতাম আমার বড় আনন্দ হতো। এ কথাটা গোপাল জানতে পেরেছে তো অন্তর্যামী, তাই পিছন দিকে তাকিয়ে মাকে সান্ত্বনা দিচ্ছে মনে মনে, মা তুমি চিন্তা করো না, আমি উদার পরিপূর্ণ করে নবনী খেয়েছি, আমার কোনো ক্ষুধা নাই। তাহলে পিছনে মায়ের টান, সামনে শ্রীরাম সুদাম ডাকছে, এই কানাই এত বেলা হয়ে গেল কখন খেলা করবি, তাড়াতাড়ি আয় না, সূর্য মাথার উপর উঠছে। তাই সামনে সখার দিকে তাকাতে হচ্ছে। তাহলে পিছনে মায়ের টান, সামনে সখার টান, আর একটা স্পেশাল টান আছে। ও মায়েরা, স্পেশাল টান কৃষ্ণের কাছে স্পেশাল টান কা, কে বলো তো মায়েরা? রাধারানী মনে মনে বলছে, হা গোবিন্দ, রাধারানীর ভালোবাসা দেখো, হা গোবিন্দ, তুমি যাচ্ছ গমন গোষ্ঠে, সমগ্র বৃন্দাবনবাসী দেখতে পাবে পাচ্ছে, আর আমি কৃষ্ণ কলঙ্কিনি বলে আমি তোমার গমন দেখতে পাবো না, আমি যে কৃষ্ণ কলঙ্কিনি, কৃষ্ণ বিবাদিনী, এই জটিলা কুটিলার ঘরে আমি থাকি, কত লোকের লাঞ্ছনা গঞ্জনা শুনতে থাকি, তাই বলে কি তোমার গমন আমি দর্শন করব না? এই বলে রাধারানী কি করলো মায়েরা, শুকনো কাপড়গুলো আলমারি থেকে বার করেছে, শুকনো কাপড়গুলো ইচ্ছা করে জলের মধ্যে ভিজিয়েছে, জলের মধ্যে ভিজিয়ে জলটা নিংড়ে নিয়ে আর কাঁধে তুলে রাধারানী ছাদের উপরে যাচ্ছে কাপড় মেলবে বলে। জটিলা কুটিলা মনে মনে বলছে, বাহ বৌমা আমার ঘরের কাজ করছে, ঘরের কাজ করছে, কি কাজ করতে ছাদের উপর উঠেছে সে কে জটিলা কুটিলা জানে? রাধারানীকে গিয়ে দেখো কি কাজ করতে ছাদে উঠেছে। ও মায়েরা, ছাদে কাপড় মেলছে আর গোবিন্দই নিচে দিয়ে যাচ্ছে। রাধারানী গোবিন্দকে একবার দেখছে, গোবিন্দকে দেখছে, আর গোবিন্দ এইভাবে বাঁশি বাজিয়ে নাচতে নাচতে যাচ্ছে, আর যেতে যেতে একবার এই আর নয়নে তাকালো, আর রাধারানীও আর নয়নে তাকিয়ে মাথায় একটু হাত বুলিয়ে দিল, ব্যাস মিস কল হয়ে গেল, মিস কল হয়ে গেল। এখনকার দিনে মিস কল হয়, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, কত রকম কায়দা উঠেছে প্রেম করার। আগেকার দিন অত কায়দা তো প্রেমে ছিল না, যা করতে হতো প্র্যাকটিক্যালি করতে হতো, থিওরিটিক্যালি কিছু নয়। এখন যেমন মিস কল দিলেই বাবা মা বুঝে যায়, ওই 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 হয়েছে, চলো এবার আমরা অন্য ঘরে যাই, এখানে প্রাইভেট কথা হবে, কেননা বুঝতে পেরেছে বৌমা ফোন করেছে। ওই যে মিস কলের ব্যাপার, এই যে রাধারানী একবার দেখলো, গোবিন্দ একবার দেখলো, ব্যাস রাধারানী উনি মাথায় হাত বুলিয়ে দিল। মাথায় হাত দিল কেন? হ্যাঁ বাবা, মাথায় আছে চুল, চুলের ভালো নাম কেশ, তাহলে কেশ থেকে কোন একটা জায়গা আছে যেখানে যাওয়ার জন্য কৃষ্ণকে ইঙ্গিত করছে। কোথায় যাবে গো মায়েরা, কোথায় যাবে? কেশ থেকে কোন কোন জায়গা আছে কি গো? তোমরা মান লীলা শোনোনি? দুর্জয়মান, কলহন্তরিতা, খণ্ডিতা, কেশরকুঞ্জ। তাহলে পিছনে মায়ের টান, সামনে সখার টান, পাশে প্রেমিকার টান, কটা টানে কৃষ্ণ বাধা পড়ল? তিনটে তত্ত্ব এখানে রয়েছে, এইখানে একটা তত্ত্ব আছে। তত্ত্ব কি? আমাদের প্রত্যেককে, আমরা জীবাত্মা, আমরা তিনটে টানে বাধা পড়ি বাবা, প্রত্যেককে আমরা তিনটে টানে বাঁধা পড়ে আছি। তিনটে টানের নাম কি? একটা হচ্ছে সত্য, রজ, তম। যার যেদিকটা ভালো লাগবে সে সেদিকে চলে যাবে,
যার বম ফাটিয়ে লোককে গুলি করে লোকের ঘরে আগুন দিয়ে আনন্দ হয় সে তামসিক জগতের লোক, সে তামসিক জগতে যাবে। যার ভালো ভালো জামা পরে এসি গাড়ি এসি বাড়িতে থেকে বড় বড় টিভির সামনে বসে রাজার মতো বসে থাকে সে রাজসিক জগতের লোক, সে রাজসিক জগতে যাবে। আর যার গোবিন্দের প্রসাদ গ্রহণ করে শ্রীমদ ভাগবত পড়ে কীর্তন আস্বাদন করে নয়ন জলে যার ভাষা ভালো লাগে সে মন্দিরে বসে সাত্ত্বিক জগতে যাবে। একটি জীবাত্মা তিনটে জায়গায় যেতে পারে, সত্য রজ তম, যার টান যেদিকে বেশি থাকবে সে সেদিকে চলে যাবে। তাই পদাবলিতে কি বলছে, মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে, মাতা টানে আবার রাই টানে, আমার রাধারানী নয়ানে নয়ানে আমাদের আমাদের রাই টানে নয়ানে নয়ানে আমাদের রাই টানে।